শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি ম্যাথমেটিক্সের 9.3 অনুশীলনীর 27 নম্বর পর্বে তোমাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা এই 9.3 অনুশীলনীর আরও 2টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। অনুশীলনীর 7 নম্বর প্রশ্নের ভি এবং ভিআই নং প্রশ্ন নিয়ে শুরুতে আমি এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এটাকে আমরা ধরব ইউ এবং এটিকে ধরব ভি, যেহেতু পরপর দুটি ফাংশন আলাদা দেওয়া আছে। তাহলে এটাকে ইউ ধরবো, এটাকে যদি ভি ধরি তাহলে আমরা লিখতে পারি ডিডি এক্স মাইনাস এ এক্স কস থ্রাইস এক্স। তাহলে এটাকে যদি ইউ ধরি, এটাকে যদি ভি ধরি তাহলে আমরা লিখতে পারি ইউ ডিডি এক্স ভি প্লাস ভি ডিডি এক্স ইউ। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, কস এক্সের অন্তরীকরণ হলো, তাহলে কসের সাথে যেটা আছে এটাকে শুরুতে আমরা এক্স কল্পনা করব। তাহলে কস এক্সের অন্তরীকরণ হলো মাইনাস সাইন এক্স যেহেতু এটি এক্স নয়, এজন্য এটার অন্তরীকরণ আরেকবার সরাসরি সূত্র হয়নি। এরপরে আমরা লিখতে পারি কস থ্রাইস এক্স, এটাকে আমরা ধরে নেব ই টু দি পাওয়ার এক্স। এটাকে যদি আমরা এক্স কল্পনা করি, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ হল ই টু দি পাওয়ার এক্স, যেহেতু এটি এক্স নয় এজন্য এটার অন্তরীকরণ আরেকবার। এটার নামই হলো চেইন রুল। তাহলে এখানে মাইনাসটা আমরা প্রথমে লিখি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স সাইন থ্রাইস এক্স, থ্রি এক্সের অন্তরীকরণ হলো থ্রি, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স, এখানে লিখি কস থ্রাইস এক্স, এ এক্সের অন্তরীকরণ হলো মাইনাস এ। এরপরে যেটা আমরা লিখতে পারি থ্রি, প্রথমে লিখি ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স সাইন থ্রাইস এক্স, প্লাস মাইনাস এ মাইনাস এ ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স কস থ্রাইস এক্স। এরপরে যেটা আমরা লিখতে পারি এই পদ এবং এই পদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমরা এটা কমন নিতে পারি। তাহলে মাইনাস কমন নেই, সাথে ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স কমন নেই, তাহলে বাকি থাকে এখানে থ্রি সাইন থ্রাইস এক্স, মাইনাস কমন নিলে এই মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে আমরা লিখতে পারি এ কস থ্রাইস এক্স। এটা হলো অ্যান্সার ভি নং প্রশ্নে। এরপরে আমরা 28 নম্বর পর্বে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখার আমন্ত্রণ রইল। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো, কারণ তোমার একটি শেয়ারেই শিক্ষার এই আলো পৌঁছতে পারে দেশ থেকে দেশান্তরে। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। আর বেল আইকনটি প্রেস করলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর তোমাদের কীরকম ভিডিও দরকার তা আমার ফেসবুক পেজ ইমন পেজে গিয়ে কমেন্ট করে জানাও। ভালো থাকবে, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।